1099 সালে যখন ইউরোপের সমগ্র খ্রিস্টান শক্তি একত্রিত হয়ে প্রথম ক্রুসেডের মাধ্যমে বাইতুল মাকদিস সহ ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলের বিশাল ভূমি দখল করে নেয়, তখন ইসলামী দুনিয়া ছিল বিভিন্ন ভাগে বিভক্ত। আব্বাসি খিলাফত শুধুমাত্র বাগদাদে সীমাবদ্ধ ছিল। সেলজুক সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত ছিল। ওদিকে মিশরে ফাতিমি খিলাফতে খলিফা শুধুমাত্র নামে ছিল, মূল ক্ষমতা থাকত বিভিন্ন উজির ও কমান্ডারদের হাতে। সিরিয়া ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ছিল আলাদা আলাদা গভর্নরদের শাসন, যারা নামে মাত্র আব্বাসি বা ফাতিমি খিলাফতের অধীন ছিল। বাস্তবে তারা নিজেদের ক্ষুদ্র এলাকার নিজেরাই সুলতান ছিল, যার ফলে মুসলমান শাসকেরা ক্ষমতার লোভে প্রায় একে অন্যের সাথে যুদ্ধ করে যেত। আর এসবের সুযোগ নিত প্রথম ক্রুসেডের পর জেরুজালেম সহ আশেপাশে গড়ে ওঠা খ্রিস্টান রাজ্যগুলো। তারা মুসলমানদের মধ্যে বিভেদ লাগিয়ে দিত এবং মুসলমানদের বিভিন্ন অঞ্চল দখল করে নিজেদের সাম্রাজ্য বিস্তৃত করত। এমনই এক নাজুক সময়ে খ্রিস্টানদের বিরুদ্ধে জেহাদ চালিয়ে যেতে লাগলেন ইমাদউদ্দিন জঙ্গি। তিনি সেলজুক সাম্রাজ্যের অনুগত হয়ে শাসন করতেন আলেপ্পো ও মসুল এলাকাতে। তিনি একের পর এক যুদ্ধে খ্রিস্টানদের পরাজিত করতে লাগলেন। খ্রিস্টানদের বিরুদ্ধে তার এই প্রতিরোধের ফলে 1144 সালে সেকেন্ড ক্রুসেডের সূচনা করে দিল ইউরোপের খ্রিস্টান রাজ্যগুলো। কিন্তু সেকেন্ড ক্রুসেডে খ্রিস্টানদের শোচনীয় পরাজয় হয় এবং এডেসা অর্থাৎ কাউন্টি অফ এডেসা অঞ্চল চলে আসে ইমাদউদ্দিন জঙ্গির সালতানাতে। 1146 সালে ইমাদউদ্দিন জঙ্গির মৃত্যু হলে জঙ্গি সালতানাত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তার বড় ছেলে সাইফউদ্দিন গাজী লাভ করে মসুল শহর, আর নূরউদ্দিন জঙ্গি পেয়ে যান আলেপ্পোর শাসন ক্ষমতা। নূরউদ্দিন জঙ্গি, যার পুরো নাম নূরউদ্দিন আবুল কাশেম মাহমুদ ইবনে ইমাদউদ্দিন জঙ্গি, আলেপ্পোর শাসন ক্ষমতা পেয়ে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন এবং এক এক করে মুসলমানদের ভূমি পুনরুদ্ধার করতে লাগলেন। অল্প সময়ে তিনি এডেসার বাকি অঞ্চল এবং আন্তাকিয়াও দখল করে নেন এবং অবিরত জেহাদ চালিয়ে যান ক্রুসেডারদের বিরুদ্ধে। একসময় তিনি দামেস্কেও জয় করে নেন। এতে করে পুরো সিরিয়াতে নূরউদ্দিন জঙ্গির সালতানাত কায়েম হয়ে যায়, আর জেরুজালেম রাজ্যের সামনে বিশাল এক বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে যান তিনি। প্রথম ক্রুসেডের পর যেখানে খ্রিস্টানদের মনোবাসনা ছিল পুরো আরবের ভূমিকে দখল করা, সেখানে নূরউদ্দিন জঙ্গি তাদের হাত থেকে একে একে মুসলমানদের ভূমি পুনরুদ্ধার করতে লাগলেন। এভাবে মধ্যপ্রাচ্যে ক্রুসেডার খ্রিস্টানদের প্রধান শত্রু হয়ে গেলেন নূরউদ্দিন জঙ্গি। এমন সময় মিশরে ফাতিমি খিলাফত একেবারে দুর্বল হয়ে গেল। খলিফার হাতে কোনো ক্ষমতা থাকল না। দুর্নীতিবাজ উজির ও কমান্ডারেরা নিজেদের স্বার্থ সিদ্ধি ও ক্ষমতা লাভের নেশায় খ্রিস্টানদের সাথে এক হয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল এবং জেরুজালেমের খ্রিস্টানরাও সুযোগ বুঝে মিশর দখল করতে চাইল। ঠিক তখনই সুলতান নূরউদ্দিন জঙ্গি তার প্রধান কমান্ডার শেরকু খানকে প্রেরণ করলেন মিশরে। শেরকু খানের সাথে ছিল তারই আপন ভাতিজা সালাউদ্দিন ইউসুফ, যিনি ইতিহাসে সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। শেরকু খান খ্রিস্টানদের পরাজিত করে মিশরে নূরউদ্দিন জঙ্গির গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং তার ইন্তেকালের পর সালাউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এভাবে নূরউদ্দিন জঙ্গি খ্রিস্টানদের হাত থেকে মিশরকেও রক্ষা করেন। নূরউদ্দিন জঙ্গির জীবনের অন্যতম লক্ষ্য ছিল বাইতুল মাকদিস পুনরুদ্ধার করা। সেজন্য তিনি সুন্দর একটি মিনারও বানিয়েছিলেন মসজিদুল আকসাতে বসানোর জন্য, কিন্তু তার সে স্বপ্ন পূরণ হয়নি। তার মৃত্যুর পর তারই হাতে গড়া সিপাহী সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মাকদিস পুনরুদ্ধার করেন, তখন তিনি এই মিনার মসজিদুল আকসাতে বসিয়েছিলেন। ইসলামী দুনিয়ার মহান এই সুলতান নূরউদ্দিন জঙ্গি 557 হিজরি অর্থাৎ 1162 খ্রিস্টাব্দের কোনো এক অন্ধকার রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে এসে কোনো ভূমিকা ছাড়াই নীল চক্ষু বিশিষ্ট দুজন বয়স্ক মানুষের চেহারা দেখিয়ে বললেন, মাহমুদ, এই দুজন আমাকে কষ্ট দিচ্ছে, এদের হাত থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায় এবং তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পুরো ঘরে পায়চারি করতে লাগলেন আর ভাবতে লাগলেন, কি হতে পারে এই স্বপ্নের অর্থ? শয়তান তো আল্লাহর নবীর রূপ ধরে আসতে পারে না, তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি?
ইহুদিরা কি এমন চক্রান্ত করছে যার জন্য স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। এসব ভাবতে ভাবতে তিনি স্বপ্নের কোনো কূল কিনারা করতে পারলেন না। তিনি দুই রাকাত নফল নামাজ পড়ে পুনরায় শুয়ে পড়লেন। ঘুমানোর পর আবারও একই স্বপ্ন দেখলেন। এবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে দেখিয়ে বলছেন, মাহমুদ, এরা আমাকে কষ্ট দিচ্ছে, তুমি এদের থেকে আমায় মুক্ত করো। এবার নূরউদ্দিন জঙ্গি আল্লাহ আল্লাহ বলে কেঁদে কেঁদে বিছানা থেকে উঠলেন এবং পুনরায় দুরাকাত নামাজ পড়ে সিজদায় কাঁদতে লাগলেন। এবারও স্বপ্নের কোনো ব্যাখ্যা তিনি দাঁড় করাতে পারলেন না। রাত তখনও অনেক বাকি। তিনি আবারও বিছানায় গিয়ে চোখ বন্ধ করলেন। একটু তন্দ্রা আসার পর তৃতীয়বারের মতো তিনি একই স্বপ্ন দেখলেন। আবারও ভয় পেয়ে জেগে উঠলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই মদিনাতে কোনো বিপদ হয়েছে। এবার আর নিজেকে স্থির রাখতে না পেরে ফজরের নামাজ আদায় করেই চলে গেলেন তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কাছে। গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে তিনি স্বপ্নের কথা খুলে বললেন জালালউদ্দিনকে। জালালউদ্দিন সব কিছু শুনে বললেন, আপনার ধারণাই সঠিক, নিশ্চয় মদিনাতে বড় কোনো বিপদ আসন্ন, আর আল্লাহ আপনাকেই দায়িত্ব দিয়েছেন সেই বিপদ মোকাবেলা করার জন্য, তাই আপনার দেরি করা উচিত হবে না, এখনই রওনা দিন মদিনার দিকে। নূরউদ্দিন জঙ্গি ভাবলেন, হয়তো দুশ্মনেরা মদিনা আক্রমণ করতে পারে অথবা মদিনা মহামারী বা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এজন্য তিনি নিজের সাথে 16,000 অশ্বারোহী সৈন্য এবং প্রচুর ধন সম্পদ নিয়ে দ্রুত গতিতে ছুটে চললেন মদিনার পথে। দামেস্ক থেকে মদিনা যেতে সাধারণত 22 থেকে 25 দিন সময় লাগে। সেখানে তিনি বিশ্রাম না করে দিন রাত ঘোড়া ছুটিয়ে মাত্র 16 দিন শেষে 17তম দিনে মদিনায় উপস্থিত হন। সুলতানের হঠাৎ আগমনে মদিনার গভর্নর সহ সকলেই হতবাক হয়ে যায়। মদিনায় পৌঁছেই তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর সৈন্য দিয়ে পুরো শহর ঘেরাও করে আদেশ জারি করলেন, বাহির থেকে যে কেউ মদিনাতে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ যেন বাহিরে যেতে না পারে। যখন তিনি নিশ্চিত হলেন দুশ্মনদের আক্রমণ বা দুর্ভিক্ষের মতো কোনো বিপদের আশঙ্কা নেই, তখন তিনি চিন্তিত হয়ে গেলেন। কি এমন সমস্যা হতে পারে মদিনায়, ওই দুই ব্যক্তি কারা, এসব ভাবতে লাগলেন। চিন্তাভাবনা করে তিনি ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে একবেলা দাওয়াত খাওয়াতে চাই, সকলেই যেন আমার দাওয়াত কবুল করেন। ঘোষণাটি পুরো মদিনায় ছড়িয়ে দেওয়া হলো। শক্তভাবে বলা হলো, কেউ যাতে সুলতানের দাওয়াত মিস না করে। সুলতানের ঘোষণার পর সুলতানের দাওয়াতের আয়োজন শুরু হয়ে গেল। দূর দূরান্ত থেকে সকলেই দাওয়াতে শরিক হলো। এমনকি গাধা ও ঘোড়ার পিঠে করেও লোকজনদের নিয়ে আসা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হতে লাগলো। সুলতানও একে একে সবাইকে পর্যবেক্ষণ করলেন, সবার চেহারা ভালোভাবে দেখলেন, কিন্তু স্বপ্নে দেখা সেই দুই ব্যক্তিকে তিনি সেখানে দেখতে পেলেন না। যখন সুলতান বললেন, আর কি অবশিষ্ট আছে নাকি, থাকলে তাদেরকেও নিয়ে এসো, তখন উপস্থিত সকলে বলল, আর কেউ বাকি নেই, মদিনার সকলেই এই দাওয়াতে শরিক হয়েছে। তখন সুলতান চিন্তায় পড়ে গেলেন। পরে আবার বললেন, নিশ্চয়ই এখনও কেউ বাকি আছে, এখনও মদিনার সকলে উপস্থিত হয়নি। তখন ভিড় থেকে এক লোক এগিয়ে এসে বলল, সুলতান, আমি 2 জন ব্যক্তিকে চিনি যারা এই দাওয়াতে আসেনি। মূলত তারা খুবই পরহেজগার ব্যক্তি, দিন রাত এবাদতে মশগুল থাকে এবং তারা যথেষ্ট ধনীও, কারো কাছ থেকে দান সৎকা গ্রহণ করেন না, উল্টো গরিবদের দান সৎকা করেন। তারা কারো সাথে তেমন একটা মিশেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের পাশেই তারা একটি বাড়ি ভাড়া করে থাকেন। লোকটির কথা শুনে সুলতান চমকে গেলেন এবং তাৎক্ষণিক আদেশ দিলেন ওই দুই ব্যক্তিকে ধরে নিয়ে আসার জন্য। যখন ওই দুই ব্যক্তিকে সুলতানের সামনে নিয়ে আসা হলো, তখন সুলতানের চেহারায় বিদ্যুৎ খেলে গেল। এই দুইজনকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়েছিলেন। তাদের সশরীরে দেখে সুলতানের 2 চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এসেছ, দাওয়াতে আসনি কেন? তাদের একজন বলল, আমরা হজ্জের উদ্দেশ্যে এসেছিলাম, প্রিয়নবীর রওজা মুবারক জিয়ারতের পর আর ফিরে যেতে ইচ্ছা হলো না, বাকি জীবন নবীজির রোজার পাশে কাটিয়ে দেব বলে আমরা এখানে থেকে গিয়েছি। আর আমরা দাওয়াতে আসিনি কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কারো অনুগ্রহ বা দাওয়াত আমরা কবুল করি না। উপস্থিত সকলেও এই দুই ব্যক্তির ব্যাপারে ভালো ভালো কথা বলতে লাগলো। তারা বলল, এই দুই ব্যক্তি খুবই ধার্মিক ও ভালো মানুষ, তারা সবসময় ইবাদত বন্দিগি করে এবং গরিবদের সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি। সুলতান লোকদের কথা শুনেন, আবার স্বপ্নের কথা ভাবেন। এইভাবে
তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তারপর এই দুই ব্যক্তি যে বাড়িতে থাকত সেখানে গেলেন, একে একে বাড়ির সব কিছু তল্লাশি করলেন। সেখানে কোরআন হাদিসের বই এবং অন্যান্য কিছু বই ছাড়া তেমন কিছুই পাওয়া গেল না। হঠাৎ সুলতানের চোখ গেল মেঝেতে বিছানো জায়নামাজের উপর। তিনি সৈন্যদের বললেন জায়নামাজ ছড়ানোর জন্য। সৈন্যরা জায়নামাজ ছড়ানোর পর সেখানে একটি চাটাই দেখা গেল। চাটাই সরানোর পর বের হয়ে এলো বিশাল আকারের একটি পাথর। সুলতান পাথর সরানোর নির্দেশ দিলেন। পাথর সরানো হলে সেখানে একটি সুড়ঙ্গ পথ বের হয়ে এলো। এটি দেখে সুলতান সহ উপস্থিত সকলেই বিস্মিত হয়ে গেলেন। সুড়ঙ্গের ভিতরে ঢুকে পর্যবেক্ষণ করে দেখা হলো যে সুড়ঙ্গটি একেবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের কাছে চলে গেছে। অল্প একটু খুললেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক তারা পেয়ে যেত। এমন অবস্থা দেখে সুলতান রেগে মেগে আগুন হয়ে গেলেন। ধারালো কণ্ঠে ওই দুই ব্যক্তিকে বললেন, এখন কি মিথ্যা বলবে? এখনই যদি সত্য খুলে না বলো তাহলে তোমাদের এমন যন্ত্রণা দেব যা কল্পনাও করতে পারবে না। সুলতানের কথায় ভয় পেয়ে দুজনের একজন বলে উঠল, আমরা ইহুদি, দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন যে কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ 3 বছর ধরে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রোজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সেই সময় ধরে আমাদের কাছে মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল, মনে হলো সুড়ঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে যাব। এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। আমরা চেয়েছিলাম ফিরে যেতে, কিন্তু মনে সাহস সঞ্চয় করে আমরা পুনরায় কাজটি সম্পাদন করার মনস্থির করেছিলাম, আর আপনি এসে গেলেন। সুলতান তাদের কথা শুনে যার পণ্যায় বিস্মিত হলেন। ইহুদিদের চক্রান্ত আর দুঃসাহস দেখে তিনি রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দুই ইহুদিকে তিনি মৃত্যুদণ্ড দিলেন এবং তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মন সীসা গুলিয়ে রোজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয়নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি একাগ্র চিত্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খিদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকালব্যাপী আনন্দের অশ্রু বিসর্জন দিলেন। তারপর নুরুদ্দিন জঙ্গি দামেশকে ফিরে গিয়ে পুনরায় ক্রুসেডারদের বিরুদ্ধে অনবরত যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। সালাউদ্দিন আইয়ুবের সাথে মিলে খ্রিস্টানদের থেকে একের পর এক মুসলমানদের ভূমি ও দুর্গ পুনরুদ্ধার করতে লাগলেন। 1174 সালে দামেশকে হঠাৎ করে মহামারী ছড়িয়ে পড়ল। সুলতান দিন রাত মানুষের সেবা করতে লাগলেন। তার থাকা খাওয়ার কোনো ঠিকঠিকানা ছিল না। পুরো দিন তিনি রোগীদের খোঁজখবর নিতেন, অসহায়দের পাশে থাকতেন এবং যেখানে খাবারের সময় আসত সেখানেই যা পেতেন তা অল্প করে খেয়ে নিতেন। এমন এক সুযোগে খ্রিস্টানদের চক্রান্তে সুলতানের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয় এবং সেই বিষক্রিয়ার ফলে ইসলামী দুনিয়ার মহান এই সুলতান 15 মে 1174 সালে ইহলোক ত্যাগ করেন। ইতিহাস থেকে জানা যায় নুরুদ্দিন জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের অতি নিকটে দাফন করা হয়। প্রিয় বন্ধুরা, মুসলিম দুনিয়ার মহান সুলতান নুরুদ্দিন জঙ্গির সংক্ষিপ্ত জীবনী আলোচনা করলাম। আপনারা দেখলেন এবং শুনলেন। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ মুসলিম মহান সুলতান ও মনীষীদের জীবনী দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে লাইক দিন। ধন্যবাদ।